আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি থাকছে ছোলার ডালে বিফ। ছোলার ডাল দিয়ে বিফ, এটা কিন্তু খুবই মজাদার খাবার, অনেকেই করে আবার অনেকেই খায়নি। তো আজকে আমি কিভাবে ছোলার ডাল দিয়ে বিফ রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করবো, আর খুবই সহজভাবে করার ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার পুরো ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটনটাও ক্লিক করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। ছোলার ডালে বিফ রান্নার জন্য আমি এখানে প্রথমে প্যান গরম করে নিয়েছি। এখন এখানে হাফ কাপের থেকে বেশি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। আর ডাল কিংবা শাকে পেঁয়াজ আর তেল একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে। তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা দিব। তাতে আছে দুটো দারুচিনি, তিনটি ছোট সাইজের তেজপাতা, চারটি ছোট এলাচ, দুটি বড় এলাচ, কালো এলাচ, যেটা বড় এলাচ না থাকলে আপনারা ছোট এলাচ চারটি দিবেন, দুটি স্টার মশলা, কয়েকটি কালো গোলমরিচ, চারটি শুকনো মরিচ। আচ্ছা, তো স্টার মশলা না থাকলে স্কিপ করা যাবে। তো মশলাগুলো আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। আর উপরে কিছু আমি লবণের ছিটা দিয়েছি, কারণ যেন মশলাটা না ছিটে উপরে, তাই। এখন দেবো আমি সব গুঁড়ো মশলা। আর গুঁড়ো মশলাটা আমি যা যা দিচ্ছি, এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এটা অনেক বেশি ঝাল হয়েছিল, আপনার মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, আরও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। মরিচটা আপনারা বুঝে দেবেন, যদি ঝাল কম খান 1 টেবিল চামচ কিংবা এর থেকে কম দিবেন। এখন মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি একত্রে সব কিছুর সাথে। তো মরিচ বুঝে দিতে হবে, এটা আপনার স্বাদ অনুযায়ী। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। আর তারপরে এখানে কিছু পানি অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আপনারা পানি দিবেন প্রয়োজন অনুযায়ী, দেন কষিয়ে নেবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এখন এখানে আমি অ্যাড করছি বিফ। আমি এখানে নিয়েছি 1 কেজি বিফ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মাটন দিয়েও করতে পারেন। আর আমি এখানে হাড় চর্বি মিলিয়ে নিয়েছি বিফটা। তো এখন আমি বিফগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো বিফগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা আর বিফ একসাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এই বিফগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচটা এখন এই পর্যায়ে মিডিয়ামে আছে, দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে আর হালকা হালকা পানিও উঠছে। এখনও কিন্তু আমি কোনো পানি দেইনি বিফে। তো এই বিফটা আমি ঢেকে 10-15 মিনিট রান্না করবো, এখন মাঝারি আঁচে রেখে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম, আর দেখতে পাচ্ছেন অনেক পানি উঠে গিয়েছে, আমি কিন্তু এখনও কোনো পানি দিইনি। আপনাদের যদি পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি দিতে পারবেন। তো আমি এই বিফটা এখন অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব, আর কিন্তু মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। তো আমি বিফটা অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আমার বিফটা এখন অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কিন্তু কোনো পানি দিইনি। যে পানি আমার মাংসের থেকে উঠেছে সেই পানি দিয়ে আমি এ পর্যন্ত রান্না করেছি। এখন আসি ডালের কথায়। যেহেতু ছোলার ডালের বিফ এই রেসিপিটা, আমি এখানে নিয়েছি 1.5 কাপ ছোলা, অর্থাৎ 400 গ্রাম থেকেও কিছুটা কম হবে, 375 গ্রাম ছোলা আমি এখানে নিয়েছি, মেজারমেন্ট কাপে 1.5 কাপ। তো আপনারা চাইলে অর্ধেক অর্ধেক ছোলা দিতে পারেন, মানে ছোলার ডাল, মাংস যেহেতু 1 কেজি আপনারা 1/2 কেজি পর্যন্ত দিতে পারেন, বাট আমি একটু কম দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ছোলার ডালগুলো দেওয়ার পরে আমি বিফের সাথে একটু কষিয়ে নিয়েছি, যেন সব একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। আচ্ছা, এখন দিতে হবে পানি। আপনি যতটুকু ঝোল চান, যতটুকু গ্রেভি চান আর ডালটা সেদ্ধ হয়ে যায় ততটুকু বুঝে আপনারা এখানে পানি দিবেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি, ডালটা যেন সেদ্ধ হয়ে ঝোল থাকে সেই অনুমান করে আমি পানি দিচ্ছি। এখন এই ডাল, ঝোল আর মাংস একত্রে মিক্স করার পরে রান্না করে নিব আরও 10 মিনিট ঢেকে। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম, আর আমার গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা কথা না বললি না, আমি কিন্তু ডালগুলো রান্না করার আগে 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার ডালটা অনেক নরম হয়ে গিয়েছে। তো এখন আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 6-7টি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে দিয়ে নেবেন। আর এখানে আমি দিচ্ছি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো, এটা একটা সুন্দর স্মেলের জন্য। এখন ঢাকনা ছাড়াই আমি এই গ্রেভিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব।
আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, লবণটা আমি চেক করে নিয়েছি, আপনারা চেক করে নেবেন। আর গ্রেভি আমি এতটুকু রাখবো, ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমি আরেকটা বাগার দিব এই রান্নাটাতে, যেটা সবাই দেয় কিনা আমি জানি না। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, সরিষার তেল একটা সুন্দর স্মেল আনি বিফে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা না চাইলে এই স্টেপগুলো স্কিপ করতে পারেন, বাট এটা দিলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে সরিষার তেলের কারণে, এরকম ফেনা হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আর আপনারা না চাইলে স্কিপটা এই স্টেপটা স্কিপ করবেন। এখন এই গরম তেল সহ পেঁয়াজটা আমি ডালে দিয়ে দিব। তো এই গরম গরম ডাল, হালকা গরম ডালে এই পেঁয়াজের বেস্তাটা দিলে একটা সরিষার তেলে অনেক বেশি মজার একটা টেস্ট আসে, কিংবা সুন্দর একটি স্মেল হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব এরকম করে, তারপরে পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলে খাওয়ার আগ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখতে পারেন। তো আমি 10 মিনিট পরে সার্ভ করে নিয়েছি ছোলার ডালে বিফটা। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে, দেশীয় রান্না কিন্তু ভীষণ মজা। আপনারা এটা চিকেন কিংবা মাটন দিয়েও করতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু বাসায় ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে উপরে গার্নিশিং করে দিচ্ছি। এই ছোলার ডালের বিফটা ভাত, পোলাও, নান রুটি, পরোটা, এভাবে নর্মাল রুটির সাথে কিন্তু ভালো লাগে। তো ভালো লাগলে রেসিপিটি, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বেল বাটন ক্লিক না করলে নিত্য নতুন রেসিপির আপডেট কিংবা নোটিফিকেশন কিন্তু পাবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপির ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।